হ্যালো ফ্রেন্ডস, আমি ঋতু ভাদ্রি দাস। আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে এই ঋতু ভাদ্রি চ্যানেলে। তো সবাই চ্যানেলটা এক্ষুনি লাইক সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করবেন। সো চলো রেসিপিটা শুরু করা যাক। কুচো চিংড়ির মইঠা তোমরা দেখতেই পাচ্ছ, আমরা মাছটা ভালোভাবে ধুয়ে এটাকে ভালো করে জল ঝলিয়ে নিয়েছি। এরপরে এটা মিক্সিং জারে দেবো, মিক্স করব। আমি এটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা কতগুলো কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খায় আমাদের এটা পেস্ট হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এক চামচ মতন চালের গুঁড়ো। এটাকে ভালোভাবে আমরা মিক্স করব। ভালোভাবে মিক্স করে নিয়েছি। আমি এদিকে গ্যাসে জল গরম বসিয়ে দিয়েছিলাম। জলের মধ্যে অল্প একটুখানি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এগুলোকে আমি আস্তে আস্তে চামচে করে ছেড়ে দেব। ঠিক এরকমভাবে অল্প অল্প করে আস্তে আস্তে ছেড়ে দেব। আমি অল্প অল্প করে চামচের মধ্যে করে ভালোভাবে দিয়ে দিয়েছি এগুলো। তো এগুলো আস্তে আস্তে একটুখানি কালারটা চেঞ্জ হবে, যখন সিদ্ধ হয়ে যাবে তখন বুঝতে পারবো, তখন নামিয়ে নেব। এগুলো হয়ে গেছে। এগুলো এবার আমি আস্তে আস্তে করে তুলে জল ঝরাতে দেবো। চিংড়ি মাছগুলো আমি সবগুলো সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে, দেখতেই পাচ্ছ। চিংড়ি সিদ্ধ করে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। জলটা কিন্তু আমি ফেলবো না, হ্যাঁ, জলটা আমি ইউজ করবো, কারণ ওর মধ্যে চিংড়ি মাছের গন্ধটা রয়েছে। তাই জলগুলো রয়েছে, এখন আমি জলগুলো ফেলবো না, জলটা আমি ইউজ করবো। আবার জল ঝরছে, আমি অন্য জিনিসগুলো রেডি করে নিই। এখানে আমি তেল গরমে বসিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দেবো পেঁয়াজ। রসুন, রসুন আমি বেশি দেইনি, তিন চারটা দিয়েছি, কারণ বেশি রসুন দিলে পরে আবার গন্ধটা চলে যাবে চিংড়ি মাছে। অল্প করে আদা, আর এটাকে একটু ভেজে নিই, তারপর বাকিটা দেবো। অল্প করে একটু ভাজা হয়ে গেছে। এর মধ্যে দেবো টমেটো, আর চারটে কাঁচা লঙ্কা, আর একটু ভেজে নেবো হালকা করে। এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি মিক্সিং জারে তুলে নেবো, যেটার মধ্যে আমি মাছ পেস্ট করেছিলাম ওই মিক্সিং জারে তুলে নেবো। এবার ওগুলোকে সবগুলোকে আমি মিক্সিং জারে তুলে নিয়েছি এগুলো। এবারে আমি এর মধ্যে দেব, আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুটা কাজু বাদাম, কিছুটা কাঁচা বাদাম, আর কিছুটা চালমগজ। অল্প অল্প করে সব ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে, ওটা আমি দিয়ে দেবো মিক্সিং জারে। ওর মধ্যে দিয়ে দেবো দু চারটে গোলমরিচ। এবার এগুলোকে ভালো করে পেস্ট করে নেবো আবারও। এবারে চিংড়ি মাছগুলো ভালোভাবে জল ঝরে গেছে। যেখানে আমি মশলাগুলো ভেজেছিলাম ওই তেলের মধ্যে, তেলটা গরম করে ওর মধ্যে আমি এগুলো ভেজে নেব অল্প করে, হালকা করে। বড়গুলো সবগুলো ভাজা হয়ে গেছে যেগুলো ফুটানো হয়েছিল। এবারে তেলের মধ্যে আমি দিয়ে দেব ছোট এলাচ আর দারচিনি। আমার এদিকে পেস্টটাও রেডি হয়ে গেছে। এগুলো হয়ে যাক, এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দেবো। ভালো করে সব দিয়ে দিয়েছি মশলাগুলো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ অল্প করে একটু জিরের গুঁড়ো,
অল্প করে ধনের গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প করে হলুদ। আর এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে চিনি। এটাকে একটু ভালো করে একটু কষাবো। মশলাটা ভালো করে কষে গেছে, দেখুন কী করে দেখবো মশলাটা ভালো করে কষে গেছে। দেখুন সাইড দিক থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষে গেছে। এবার এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেবো। এবারে মাছের যে জলটা ছিল স্টকটা ওটা দিয়ে দেবো। আমার মনে হচ্ছে এখন তার একটু জল লাগবে, আর আমি অল্প জল দেবো। এবার যা যেরকম মনে হয়, যদি জল লাগে তাহলে জল দেবো, না লাগলে দেবো না। একটু জল আমি দিয়ে দিয়েছি। এবারে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতন ফুটাবো। দশ মিনিট হয়ে গেছে, এবারে আমরা এটাকে নামিয়ে ফেলবো। এবারে রেডি হয়ে গেছে তরকারি। হ্যালো গাইস, তো দেখিয়ে দিলাম আমি আজকে কুচো চিংড়ির মুইঠাটা। সো আমরাও বানাবে বাড়িতে, বাড়িতে খুব ভালো লাগে, টেস্টি হয় হেভি খেতে, বেশি করে বেশি ভালো লাগে। এটা হচ্ছে রুটির সাথে খেতে, তো তোমরা গরম গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। বাট রুটির সাথে বেশি টেস্টি হয় খেতে।